বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট বনগাঁ শাখার পক্ষ থেকে বাগদা গ্রামীণ হাসপাতালে দেওয়া হলো দুটি হুইল চেয়ার। বুধবার সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার দুটি দেওয়া হয়। বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট বনগাঁ শাখার পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ নেওয়া হলো। সংগঠনের পক্ষ থেকে বাগদা গ্রামীণ হাসপাতালে দেওয়া হলো দুটি হুইল চেয়ার। বুধবার সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চেয়ার দুটি তুলে দেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের সদস্য অপূর্ব দাস বলেন, বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বনগাজনের পক্ষ থেকে বাগদা রুরাল হাসপাতালে দুটি চেয়ার প্রদান করা হলো। আমরা অতীতেও এ ধরনের কাজ করেছি, বনগাঁ মহকুমা হাসপাতালে হুইল চেয়ার দিয়েছি। আমাদের সংগঠন মানবিক সংগঠন, বিভিন্ন মানবিক কাজে আমরা মানুষের পাশে দাঁড়াই। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বনগাঁ জোন বাগদা রুরাল হাসপাতালকে আজকে দুটি হুইল চেয়ার প্রদান করি। এটা আমরা অতীতেও করেছি, বনগাঁ সাব ডিভিশন হাসপাতালকেও আগে আমরা দিয়েছি। এছাড়া আমাদের সংগঠন একটা মানবিক সংগঠন, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার আছে। আমরা সবসময় এই ধরনের কাজ করতে আমাদের সংগঠন ভালোবাসে এবং আমরা করে থাকি। বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণব মল্লিক বলেন, আজকে বনগাঁ শাখা বিসিডি এর পক্ষ থেকে দুটি হুইল চেয়ার দান করা হলো, রোগীদের সহায়তা হবে। বনগাঁ শাখা বিসিডি এর পক্ষ থেকে দুটো হুইল চেয়ার হসপিটালকে দান করা হলো। এতো প্রচুর পেশেন্ট চাপ থাকে, প্রচুর বয়স্ক পেশেন্ট থেকে শুরু করে নানাবিধ পেশেন্টই এখানে আসে। এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমাদের একটু রুরাল হসপিটাল একটা বৃহত্তম হসপিটাল, সুতরাং এখানে অনেক পেশেন্ট আসে যাদেরকে হুইল চেয়ারের প্রয়োজন হয়, সেগুলো আমাদের আছে। তবুও এগুলো পাওয়াতে আরও পেশেন্টদের পরিষেবাতে সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ দ্য ম্যান্সল্যান্ড, বাগদা।